প্রথম প্রশ্ন, পার্বত্য প্রবাহে নদী উপত্যকা আই আকৃতির বা ভি আকৃতির হয় কেন? পার্বত্য প্রবাহে নদীর গতিবেগ বেশি থাকায় নদীর ক্ষয় ক্ষমতা বেশি থাকে। এই পরিস্থিতিতে নদীর নিম্ন ক্ষয় পার্শ্ব ক্ষয় অপেক্ষা বেশি হয়, ফলে নদী উপত্যকা সংকীর্ণ ও গভীর আকার ধারণ করে এবং ভি আকৃতির উপত্যকা গঠিত হয়। শুষ্ক অঞ্চলে নদীতে জলের পরিমাণ কম থাকায় নদী উপত্যকা পার্শ্ব ক্ষয় তেমনভাবে দেখা যায় না। এই পরিস্থিতিতে নদী উপত্যকা বেশি গভীর হয় এবং উপত্যকার ঢাল খুব খাড়া হয়। এই প্রকার নদী উপত্যকাকে ইংরেজির আয়ের মতো দেখতে লাগে। এই ধরনের উপত্যকাকে অনেক সময় ক্যানিয়নও বলা হয়ে থাকে। 2 নম্বর প্রশ্ন, ক্যাটারাক্ট ও ক্যাসকেডের মধ্যে পার্থক্য লেখ। নদীর প্রবাহ পথে কঠিন ও কোমল শিলা থাকলে কোমল শিলা দ্রুত ক্ষয় পাওয়ার কারণে নদীর গতিপথে খাড়া ঢালের সৃষ্টি হয়, ফলে জল উপর থেকে নিচে লাফিয়ে পড়তে থাকে। একে জলপ্রপাত বলে। জলপ্রপাতে যদি জলের পরিমাণ খুব বেশি হয় তাকে ক্যাটারাক্ট বলে। অন্যদিকে নদীর গতিপথে কঠিন ও কোমল শিলা স্তর ক্রমান্বয়ে অবস্থান করলে সিঁড়ির ন্যায় যে জলপ্রপাতের সৃষ্টি হয় তাকে ক্যাসকেড বলে। 3 নম্বর প্রশ্ন, স্বাভাবিক বাঁধ কিভাবে গঠিত হয়? বর্ষাকালে নদীর জল বেড়ে গেলে জল নদী খাত টপকে দুপাশের প্লাবনভূমিতে প্রবেশ করে। দীর্ঘদিন জলমগ্ন থাকার ফলে পলি সঞ্চিত হয়ে নদী খাতের দুপাশে উঁচু বাঁধের মতো আকৃতি নেয়। এগুলি নদী খাতের সমান্তরালে অবস্থান করে। এর উচ্চতা 10 মিটার পর্যন্ত হতে পারে। মিসিসিপি নদীর দুপাশে 6 থেকে 7 মিটার উচ্চতা সম্পন্ন স্বাভাবিক বাঁধ দেখা যায়। 4 নম্বর প্রশ্ন, নদীর মোহনায় বদ্বীপ গঠিত হয় কেন? নদী দীর্ঘ পথ পাড়ি দিয়ে যখন মোহনায় পৌঁছায় তখন নদীর সঞ্চয়ের কাজ প্রধান হয়ে ওঠে। নদী যদি দীর্ঘ পথ পাড়ি দিয়ে মোহনায় পৌঁছায় তাহলে নদীতে পলির পরিমাণ সাধারণত বেশি থাকে। এই পলি নদীগর্ভে সঞ্চিত হওয়ার কারণে নদীখাত অগভীর ও চওড়া হয়ে ওঠে। এই অবস্থায় নদীর কম ক্ষমতা ও অত্যাধিক পলির কারণে নদী বহু শাখায় বিভক্ত হয়ে পড়ে এবং মোহনাটিকে বয়ের মতো দেখতে হয়। নদীর মোহনায় বদ্বীপ গঠন নদীতে পলির পরিমাণ, মোহনার গভীরতা, নদীর দৈর্ঘ্য, নিম্ন গতিতে নদীর ঢাল, মোহনার আকৃতি, সমুদ্র জলের লবণের পরিমাণ প্রভৃতির উপর নির্ভর করে। 5 নম্বর প্রশ্ন, অশ্বক্ষুর আকৃতি হ্রদ কিভাবে গঠিত হয়? মধ্য ও নিম্ন গতিতে ভূমির ঢাল কমে যাওয়ায় নদীর জলস্রোতের বেগ কমে যায়, ফলে নদী এঁকে বেঁকে প্রবাহিত হতে থাকে। নদী পাড়ের অবতল ঢালে ক্রমাগত ক্ষয় হতে থাকে এবং উত্তল ঢালে ক্ষয়িত পদার্থ সঞ্চিত হতে থাকে, ফলে নদীর বাঁক ক্রমশ বাড়তে থাকে এবং বাঁকের মধ্যবর্তী ভূমি দুদিক থেকে ক্ষয় পাওয়ার ফলে ক্রমশ সরু হতে থাকে। এই অবস্থায় বর্ষায় নদীতে জলের পরিমাণ বেড়ে গেলে বা অন্য কোনো কারণে দুটি বাঁকের মুখ যুক্ত হয়ে গেলে নদী আবার সোজা পথে প্রবাহিত হতে থাকে। নদী বাঁকের অংশটি সময়ের সাথে মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে হ্রদের রূপ নেয়। এই হ্রদকে অনেকটা ঘোড়ার খুরের মতো দেখতে লাগে বলে একে অশ্বক্ষুর আকৃতি হ্রদ বলে। 6 নম্বর প্রশ্ন, নদী কোন কোন পদ্ধতিতে ক্ষয় কাজ করে থাকে? নদী সাধারণত 5টি পদ্ধতিতে ক্ষয় কাজ করে থাকে, যথা অবঘর্ষ, ঘর্ষণ, দ্রবণ, জলপ্রবাহজনিত ক্ষয় ও বুদবুদজনিত ক্ষয়। অবঘর্ষ, নদীবাহিত প্রস্তরখণ্ড, নুড়ি ইত্যাদির দ্বারা ঘর্ষণের ফলে নদী খাত ও নদী পার ক্ষয়প্রাপ্ত হয়, একে অবঘর্ষ ক্ষয় বলে। ঘর্ষণজনিত ক্ষয়, নদীর স্রোতের সঙ্গে এগিয়ে চলা প্রস্তরখণ্ডগুলি পরস্পরের সাথে ঠোকাঠুকি খায়, এর ফলে ঘর্ষণের কারণে এই প্রস্তরখণ্ডগুলি ক্রমশ ছোট হয়ে নুড়ি ও পরে বালিকণায় পরিণত হয়, একে ঘর্ষণজনিত ক্ষয় বলে। দ্রবণ ক্ষয়, নদী যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় সেই অঞ্চলের অধিক খনিজযুক্ত শিলাগুলি জলে দ্রবীভূত অম্লের প্রভাবে ক্ষয়প্রাপ্ত হয়। জলপ্রবাহজনিত ক্ষয়, জলপ্রবাহের আঘাতে নদী উপত্যকার কোমল শিলা ক্ষয় পেলে বা নদী পার ক্ষয় পেলে তাকে জলপ্রবাহজনিত ক্ষয় বলে। বুদবুদজনিত ক্ষয়, নদীর জলস্রোতে বুদবুদ সৃষ্টি হয়। বুদবুদের মধ্যেকার বাতাসের চাপে শিলাখণ্ড ক্ষয়প্রাপ্ত হলে তাকে বুদবুদজনিত ক্ষয় বলে। 7 নম্বর প্রশ্ন,
বিশ্বের গভীরতম গিরিখাত কোনটি? সূত্রানুসারে বিশ্বের গভীরতম গিরিখাত হল নেপালের কালীগণ্ডকী গিরিখাত, যা হিমালয়ের ধৌলাগিরি এবং অন্নপূর্ণার প্রধান শৃঙ্গকে পৃথক করেছে। গিরিখাতটির গভীরতা প্রায় 19,714 ফুট বা 6,001 মিটার। গিরিখাতটি ব্রহ্মপুত্র গিরিখাত বা সাংপো গিরিখাত নামেও পরিচিত। গিরিখাতটি বহু শতাব্দী ধরে ভারত ও তিব্বতের মধ্যে একটি বাণিজ্য পথ হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। 8 নম্বর প্রশ্ন, ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? কর্ণাটকের শিমোগা জেলার উঞ্চিকাল জলপ্রপাত হল ভারতের সর্বোচ্চ জলপ্রপাত এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম জলপ্রপাত। 9 নম্বর প্রশ্ন, প্লাবনভূমি কি? নিম্ন প্রবাহে ভূমির ঢাল কমে যাওয়ায় নদীতে জলের বেগ কমে, ফলে পার্বত্য প্রবাহ থেকে বয়ে আনা পলি নদীখাতে জমা হতে থাকে। নদীখাত ক্রমশ অগভীর হতে থাকে। এই অবস্থায় বর্ষাকালে নদীতে জলের পরিমাণ বাড়লে জল নদীখাত ছাড়িয়ে তীরবর্তী নিম্নভূমিতে প্রবেশ করে এবং বন্যার সৃষ্টি হয়। এইভাবে বারবার বন্যার ফলে নদীর দুপাশে বিস্তীর্ণ অঞ্চলে পলি জমে যে ভূভাগ গড়ে ওঠে তাকে প্লাবনভূমি বলে। প্রতি বছর নতুন করে পলি পড়ায় প্লাবনভূমি খুব উর্বর হয়। 10 নম্বর প্রশ্ন, বিশ্ব উষ্ণায়ন কিভাবে সুন্দরবনকে প্রভাবিত করেছে? সুন্দরবন হল বিশ্বের বৃহত্তম বদ্বীপ অঞ্চল ও ম্যানগ্রোভ অরণ্য অধ্যুষিত অঞ্চল। এটি একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ভারত ও বাংলাদেশের মধ্যে বিস্তৃত এই জঙ্গল রয়্যাল বেঙ্গল টাইগার সহ বিভিন্ন প্রজাতির আবাসস্থল। জলবায়ু পরিবর্তনের কারণে সুন্দরবন বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে দ্বীপগুলো হারিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। জল ও মাটিতে লবণের পরিমাণ ক্রমশ বাড়ায় তা ম্যানগ্রোভ অরণ্যের স্বাস্থ্য, মাটি ও ফসলের গুণমানকে মারাত্মকভাবে প্রভাবিত করছে। উপরন্তু ঘন ঘন ঘূর্ণিঝড় এবং অনিয়মিত বর্ষার বৃষ্টির ধরন পরিবেশ ও মানুষ উভয়েরই ক্ষতি করছে। ঘন ঘন এবং অবিরাম বন্যা উপকূলের ক্ষয় করছে, যার ফলে মোট ভূমি এলাকা হ্রাস পাচ্ছে। এই অংশের কিছু দ্বীপে সাম্প্রতিক অন্তর্ধান এই এলাকার অন্যান্য দ্বীপগুলির ভবিষ্যতের জন্য উদ্বেগের বিষয়। এই ঘটনার কারণে স্থানীয় লোকেরা দেশ ত্যাগ করতে বাধ্য হচ্ছে এবং পরিবেশগত উদ্বাস্তাতে পরিণত হচ্ছে। এই দ্বীপগুলির অন্তর্ধান এই অঞ্চলের জীব বৈচিত্র্যকে মারাত্মকভাবে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। উদাহরণস্বরূপ, এটি অনুমান করা হচ্ছে যে 2000 সালের স্তরের উপরে 28 সেন্টিমিটার সমুদ্রপৃষ্ঠের বৃদ্ধির ফলে বাংলাদেশে রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থলে 96% হ্রাস পাবে।